রাজ্যের কর্মতৎপর মুখ্যমন্ত্রীর কোন নির্দেশকে তোয়াক্কা করে না উত্তর করিমগঞ্জ ব্লকের কর্মকর্তারা। অভিযোগ, একইভাবে করিমগঞ্জের জেলাশাসকের চোখে তুলে দিয়ে প্রতিনিয়ত অফিস কামাই করে চলছেন উত্তর করিমগঞ্জ ব্লকের ভিডিও অঞ্জনা পাল ও তার সহযোগী কর্মীরা। কিছুদিন পরপর এই ব্লকের কর্মসংস্কৃতি লাটি ওঠার তথ্য সংবাদ মাধ্যমে ফলাও হলেও এই ব্লকের বেশিরভাগ কর্মীরা প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন। শুক্রবার একই চিত্র দেখা গেল উত্তর করিমগঞ্জের ব্লক কার্যালয়ে। বেলা পৌনে 12টা নাগাদ উত্তর করিমগঞ্জ ব্লক কার্যালয়ে কেবলমাত্র একজন গ্রাম সেবক কর্মীকে দেখা গেল, আর বাকি সব চেয়ার খেলে পড়ে রয়েছিল। যদিও করিমগঞ্জের সর্বত্র গাড়ি চলাচল স্বাভাবিক ছিল, তথাপিও শুক্রবারে বরাক বন্ধের ফায়দা তুলে অফিসে আসতে পারেনি বিডিও অঞ্জনা পাল। করিমগঞ্জের স্টাফরাও নাকি দেরিতে আসতে পারেন এমনটাই জানিয়েছেন বিডিও। এরকম কিছুদিন পরপর উত্তর করিমগঞ্জ খণ্ড উন্নয়ন কার্যালয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা হাজির হলেই বারবার একই চিত্র দেখতে পান। তবে সব দিন একই অজুহাত, অফিসিয়াল কাজে নাকি কিছু কর্মী অন্যত্র ব্যস্ত থাকেন। এদিকে এই ব্লকের কর্মসংস্কৃতি নিয়ে উত্তর করিমগঞ্জের সর্বত্র সীমাহীন অভিযোগ রয়েছে। ভিডিও অঞ্জনা পাল তিনি নিজেই যখন বেশিরভাগ সময় অফিসে অনুপস্থিত থাকেন তখন অন্যান্য কর্মীদের উপস্থিতি কতটুকু আশা করা যায়, এমনই অভিযোগ উঠে আসছে। এবার উত্তর করিমগঞ্জ খণ্ড উন্নয়ন কার্যালয়ের কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় নাগরিক সহ সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, বরাক। আমার অফিসটা কেউ না কেউ খাজিয়ে থাকে সবসময়, বেশিরভাগ কেউ না জেলা অফিসে তো কেউ টেলিজারি থাকে। আজকে যেহেতু স্ট্রাইকের ক্ষেত্রে মানুষের একটা ইয়ে পড়ে গেছে, যেমন আমার বেশিরভাগ শিলচারও স্টাফ বেশি, ম্যাক্সিমাম স্টাফ। আর আমরা উত্তর, আমি ওখানে ইলেকশন অফিস থেকে ঢুকি আই, আর তখন তো আমরা রাইতে একটু দেরি হয়ে যায়। মানে চতুর্থ শ্রেণীর কর্মীও নাই বা অন্য কোনো স্টাফ নেই, শুধু আপনার? আমার চতুর্থ শ্রেণীর কর্মী দুইজন আছে, একজন অন্য আছে না, ও একটু আগে গেছে, দরজা জ্বালানা ইয়ে করছে। আপনি মনে করেন স্ট্রাইকের প্রভাব পড়ছে উত্তরগঞ্জ ব্লকও? আমি তো মনে করবো একটু, আমার যে শিলচার স্টাফ যত সময় আইসে না বাইরে থেকে, তো আমি বুঝবো আমার পড়ছে। বিডিও মহোদয়, বিডিও মহোদয় তো হাইল্যান্ডের থেকে, তো তুমি তো জানো।